হ্যামবার্গ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। পার্টিপতি উত্তম কুণ্ড উপস্থিত আছে, আরামবাগ ভাই উপস্থিত আছে, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের দাদা খপন্দা সহ আমার সকল সংগ্রামী সাথী ভাই বন্ধু প্রত্যেককে 2021 নির্বাচনের আগে খুব একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্য দিয়ে চলছিল সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, এমনকি এই বাংলা এবং ভারতবর্ষ থেকে যে মানুষেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তারাও তাকিয়েছিল যে এই বাংলার ভোটের ফলাফল কি হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজারো চেষ্টা করেছেন তাকে মানিমান্বিত করা, আমাদের যুব নেতা তৎকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজারো চেষ্টা করা হয়েছে তাকে কালিমাযুক্ত করা, কিন্তু বাংলার মা মাটি মানুষের আশীর্বাদে দোসরা মে আমরা বাংলা জয় করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার সিংহাসনে বসাতে পেরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক নির্বাচিত করতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে দলকে যিনি পরিচালনা করেছিলেন প্রশান্ত কিশোর, আমরা যাকে পিকে বলতাম, তিনি 2026 পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন। এই দলটাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা এবং দিল্লির দরবারেতে আগামী দিনে বাংলা ভারত পরিচালনা করবে তার দায়িত্ব নিয়ে আমার সকল নেতৃত্ব আর পুনরায় আমি নাম নিচ্ছি না, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। যারা আমার মঞ্চের সামনে এবং গ্যালারিতে বসে আছেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ প্রণাম সালাম রইল, সমবয়সীদের অভিনন্দন, ছোটদের স্নেহাতি জানিয়ে কয়েকটি কথা বলছি। কমরে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে তৈরি হয়েছিল, এখানে আমরা যারা নেতৃত্ব আছি তারা ভালোভাবে জানি, যারা আমরা কর্মী আছি ভালোভাবে জানি, অনেক হয়তো নতুন কর্মী এসে আমাদের উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল একটা সংগ্রামী সন্ধিক্ষণের মধ্য দিয়ে। ভারতবর্ষের স্বাধীনতার পর জাতীয় কংগ্রেস ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে শাসন ক্ষমতায় কায়েম হয়েছিল, পশ্চিমবাংলাতেও হয়েছিল। বিধানচন্দ্র রায় সেই জাতীয় কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু জন্মিলে বলিতে হবে অমরকে কোথার হবে, তাই বিধানচন্দ্র রায় আমাদের মাঠ থেকে 1964 সালে বিদায় নিয়েছিলেন। ঠিক তখনই এই পশ্চিমবাংলার বুকেতে যারা বলেছিল এ আজাদি ঝুটা হ্যায় সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের নেতৃত্ব শোষিত বাংলা বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ে কৃষকের কাছে গিয়ে, ক্ষেত মজুরের কাছে গিয়ে তারা বলেছিল যে জাতীয় কংগ্রেসের যে স্তম্ভ বিধানচন্দ্র রায় মারা গেছেন, আর এই জাতীয় কংগ্রেস তোমাদের সুখে কি ফিরিয়ে আনতে পারবে না, এই দেখো তোমাদের হাতের হাতিয়ার, এই কাছ থেকে আমরা লাল পতাকায় স্থান দিয়েছি, তোমরা আমাদের দলে এসো। যে 52,000 কলকারখানা পশ্চিমবাংলার বুকেতে ওই জাতীয় কংগ্রেসের রাজত্বকালে গঙ্গার দুপারে হলদিয়াকে দুর্গাপুরে তৈরি হয়েছিল, সেখানে যে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দল, সেখানে যে শ্রমিকদের বলেছিল যে তোমাদের ইনক্রিমেন্ট হবে না, তোমাদের মেডিকেল অ্যালাউন্স পাবে না,
তোমাদের বাড়ির ছেলেরা খুদে ভাতে থাকবে না। এই দেখো তোমাদের হাতের হাতিয়ার হাতুড়িকে আমাদের লাল পতাকায় স্থান দিয়েছে। ঠিক তেমনি কিন্তু জাতীয় কংগ্রেস মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে কটা খেলা খেলত রাজেন্দ্র সিংহ দাস স্তরের চেয়ারম্যানকে নিয়ে আইএমপিসি মহিলা যুব সমস্ত আমার নতুন নির্বাচিত সাংগঠনিক যারা দায়িত্ব পেয়েছেন তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। সমাজও আছে, কৃষক নেতারাও আছে, আমি তাদের সঙ্গে মিলিত হতে এসেছিলাম। নতুন সাংগঠনিক দায়িত্ব দল দিয়েছে, এনাদের সাথে একটু মিলিত হয়েছিলাম, একটু চা খেলাম। আবার নতুন করে এক বিধায়ক কি কথা বলেছে সেই বিষয়টা যদি একটু বলে। 15 আগস্ট আমরা ত্রিপুরাতে আমাদের কর্মসূচি ছিল জাতীয় পতাকা তোলার পর সাবরুম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমরা গেছিলাম। সেইখানে আমরা হরিণা বাজারে আমরা পতাকা তোলার পর আমরা পাশে আরেকটা জায়গায় সাবরুম বলে জায়গায় আমরা পতাকা তুলতে গেছি। সেইখানে ভারতীয় জনতা পার্টি বাইকে বিজেপি পতাকা লাগিয়ে গুন্ডারা এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, মোবাইল তছনছ করে দেয় যাতে কোনো ধরনের আমরা এভিডেন্স না রাখতে পারি। আমার পার্লামেন্টের সমস্ত ডকুমেন্টস মানে ফেলে দেয়। তারপরে কোনো মতে যখন আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ভেতরে পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, সেই সময় নেত্রীর ফোন আসে। নেত্রী বলেছেন যে ডিজিকে বলা হয়েছে, ডিজি ওখানে আমাদের আবার ঘুরিয়ে ফোন করে ওখানে এক কর্মীর নাম্বারে, বলেছে আমি সব করে দিয়েছি। সব করে দেওয়ার পর বেলুনিয়া বলে একটা জায়গা আছে যেখানকার এমএলএ হচ্ছে অরুণচন্দ্র ভৌমিক, সেই তার গুন্ডাকে দিয়ে আবার যখন বেলুনিয়া থানা আমাদের পুলিশ দিল, সে 10 মিনিটের মধ্যে আবার আমাদের গাড়ি ভাঙচুর হলো। এবং এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির নেক্সাস একটা কাজ করছে, কারণ তাদের কাছে আর মানুষ বিশ্বাস করছে না। তারা কোনো ত্রিপুরাবাসীর জন্য কোনো কাজ করেনি, ত্রিপুরাবাসীর কোনো সুরক্ষামূলক কোনো কর্মসূচি সেখানকার সরকার নেয়নি। স্বাস্থ্য পরিষেবা জিরো, এডুকেশন পরিষেবা জিরো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 যে হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, বাংলায় মানুষ তাকে আশীর্বাদ করেছে, মানুষই শেষ কথা। সেই জায়গাতে ত্রিপুরার মানুষ যাতে সমস্ত ধরনের জন মানে যে সোশ্যাল স্কিমগুলো আছে তা যদি পায়, তার জন্য তৃণমূল কংগ্রেস এবার জিতবে 2023 ত্রিপুরায়। তাতে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টি ভয় পেয়ে গেছে বলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর, সাংসদদের ওপর, মহিলা সাংসদদের ওপর দাঁড়িয়ে থেকে
সাবরুম থানার ওসি দাঁড়িয়ে থেকে আমাদের ওপর অত্যাচার করলো। শুধু তাই নয়, বেলুনিয়াতেও যখন অত্যাচার করলো, তারপরে আবার হাইওয়েতে বাইক বাহিনী দিয়ে তারা আমাদের তাড়া করিয়েছে। কিন্তু তাতেও আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো 75তম স্বাধীনতা দিবসে হয়তো আমরা প্রাণ নিয়ে আসতে পারবো না, হয়তো সেদিনকে আমাদের ওখানেই শহীদ করে দেবে। কিন্তু তাতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করানো যায় না। এবং ওখানকার যিনি স্থানীয় বিধায়ক যা কালকে বলেছেন যে ভারতবর্ষে নাকি তৃণমূল কংগ্রেস যখনই ত্রিপুরায় যাবে তারা তালিবানদের মতো মারবে,